সাধারণত অনাথাশ্রমের ঠাইমেলে নাম পরিচয়হীন হাজারো শিশুর। কিন্তু এই নাম পরিচয়হীন কোনো শিশু একদিন নিজেদেরকে প্রমাণ করে বিশ্বমঞ্চে। ঘটনাটি শুরু হয়েছিল আজ থেকে ৪০ বছর আগে। লায়লা নামের এক নিষ্পাপ শিশু সে ঘটনার কেন্দ্রবিন্দু। সন্তানের ভরণ পোষণের খরচ বহন করতে না পারা সামর্থ্যহীন এক গরিব দম্পতি তাদের লায়লা নামের এক কন্যা সন্তানকে আশ্রমে রেখে যায়। ভারতীয় বংশোদ্ভূত হ্যারেন স্টেলেকার ও তার ইংরেজ স্ত্রী সুই স্টেলেকার থাকতেন আমেরিকান মিশিগান শহরে। নিঃসন্তান এই দম্পতি ৬ বছর আগেও এসেছিলেন ভারতে। বেঙ্গালুরুর এক অনাথাশ্রম থেকে দত্তক নিয়েছিলেন ক্যাপ্রিনি নামের এক কন্যা সন্তানকে। স্টেলেকার দম্পতির ইচ্ছে ছিল এবার ভারতে গিয়ে এক পুত্র সন্তানকে দত্তক নেওয়ার। পুনের শ্রীবৎস অনাথাশ্রমে এসে খোঁজ করছিলেন পুত্র সন্তানের। কিন্তু হঠাৎ মিসেস স্টেলেকারের চোখে পড়ল ৩ সপ্তাহ বয়সী বাদামি চোখের এক নিষ্পাপ শিশু লায়লার দিকে। পরম মমতায় তাকে কোলে তুলে নিলেন, নিমিষে জড়িয়ে পড়লেন এক অদ্ভুত মায়ায়। মাতৃত্বের অনুভূতি তাকে কিছুতেই লায়লার কাছ থেকে দূরে ঠেলে দিতে পারেননি। ছোট্ট লায়লাও হয়তো বুঝে ফেলেছিল এই কলি হয়তো হবে তার ভবিষ্যতের আশ্রয়স্থল। সুই স্টেলেকার পাল্টালেন নিজের সিদ্ধান্ত। স্ত্রীর সিদ্ধান্তে অমত করেননি তার স্বামীও। মনস্থির করলেন পুত্র সন্তান নয়, দত্তক হিসেবে তারা লায়লাকে চান। আইনি প্রক্রিয়া শেষে ছোট্ট লায়লাকে নিয়ে উড়াল দিলেন মিশিগান শহরে। লায়লা পেল নতুন পরিবার, নতুন ঠিকানা, সেই সাথে নতুন নাম লায়লা থেকে লিসা। কে জানত সেই দিনের সেই ছোট্ট লায়লাই হবে আজকের লিসা স্টেলেকার, যিনি অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী সদস্য। লিসা প্রথম কোনো নারী ক্রিকেটার যিনি নারীদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১০০টি উইকেট। লিসার ক্রিকেটের সূচনা। মিশনারি হিসেবে কাজ করার সুবাদে স্টেলেকার দম্পতি কিছুদিন ছিলেন কেনিয়াতে, এরপর অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস। দুই মেয়েকে ভর্তি করেছিলেন স্থানীয় স্কুলে। বড় বোন ক্যাপ্রিনি টিভি দেখে অবসর সময় কাটালেও এই বিষয়টি মোটেও পছন্দ ছিল না লিসার। ছোট থেকেই বল নিয়ে খেলার প্রতি ঝোঁক ছিল তার। অবশ্য ক্রিকেটার হলেও টেনিসের প্রতি আলাদা একটা ভালোবাসা ছিল লিসার। তবে শেষমেশ ক্রিকেটকেই বেছে নেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাবার হাত ধরে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ দেখছিলেন। ক্রিকেটের প্রতি লিসার আগ্রহ সেই থেকেই। মেয়ের এই আগ্রহকে স্বাচ্ছন্দ্যেই গ্রহণ করেছিলেন স্টেলেকার দম্পতি। তারা জানতেন ভারতীয়দের শরীরে ক্রিকেট রক্তের মতো প্রবাহিত হয়, সেখানে ক্রিকেটারদের মনে করা হয় দেবতুল্য। লিসা বলেন, বাবাকে বলেছিলাম আমি ক্রিকেট খেলতে চাই, তবে মেয়েদের ক্রিকেট খেলার পর্যাপ্ত সুযোগ আছে কিনা কিংবা ছেলেদের টিমে মেয়েরা খেলতে পারবে কিনা এ ব্যাপারে বাবা নিশ্চিত ছিল না। তবে মেয়েদের ক্রিকেট খেলার সুযোগ আছে কিনা এ ব্যাপারে মিস্টার স্টেলেকার স্থানীয় একটা ক্লাবে গিয়ে খোঁজ নিয়েছিলেন। নর্থ সিডনি ওভালে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড নারী দলের মধ্যকার খেলা দেখতে এসেছিলেন বাবা মেয়ে। সেটি ছিল লিসার প্রথম দেখা নারীদের কোনো আন্তর্জাতিক ম্যাচ। ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর লিসা নিজেকে ক্রিকেটার হিসেবে কল্পনা করেছিলেন তখন থেকেই। একবার ঘুম থেকে উঠতে দেরি করায় লিসার বড় বোন লিসার ঘুম ভাঙ্গাতে যায়। রেগে গিয়ে ঘুমের মধ্যেই বলে ওঠেন, আমাকে বিরক্ত করো না, আমি আমার দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছি। ক্রিকেটে লিসার আনুষ্ঠানিক হাতেখড়ি অস্ট্রেলিয়ার বিখ্যাত গর্ডন ক্লাবে, যেখানে সাপ্তাহিক ছুটির দিনে পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি নারী ক্রিকেটারদেরও অনুশীলন চলত। ১৯৯৭ থেকে ১৯৯৮ মৌসুমে নিউ সাউথ ওয়েলসের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় লিসার। শুরুটা করেছিলেন বোলার হিসেবে, ব্যাট করতেন লোয়ার ওয়ার্ডারে। তবে অভিষেকটা মোটেও স্মরণীয় ছিল না লিসার। ছিলেন উইকেট শূন্য, ব্যাটিংও ছিল না কোনো সাফল্য। চতুর্থ ম্যাচে এসে পান ক্যারিয়ারের প্রথম উইকেট। সে বছর অস্ট্রেলিয়ার উইমেন্স ন্যাশনাল ক্রিকেট লীগ বা WNCL এর শিরোপা জিতে লিসার দল নিউ সাউথ ওয়েলস। পরের মৌসুমে লিসা মিডল অর্ডারে উন্নীত হন। সাফল্য আসতে থাকে এবার, শিরোপা এবারও ঘরে তোলে নিউ সাউথ ওয়েলস। ১৯৯৯ থেকে ২০০০ মৌসুমে অসাধারণ পারফরমেন্সের সুবাদে ডাক পান অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ২১ দলে।
পরের বছর ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। সেবার এক ম্যাচ হাতে রেখেই 2-0 সিরিজ জেতে অস্ট্রেলিয়া। তবে WNCL এর নতুন মৌসুম শুরু হতে তৃতীয় ম্যাচের আগেই দেশে ফিরতে হয় তাকে। 2003 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় লিসার। 12 বছরের ক্রিকেট ক্যারিয়ারে খেলেছেন 125টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, রান করেছেন 2728, বল হাতে নিয়েছেন 146টি উইকেট। 8 টেস্টে লিসার রান 416, উইকেট সংখ্যা 23টি। নিজের ক্যারিয়ারের সময়কালীন ছিলেন একজন জেনুইন অলরাউন্ডার, সর্বকালে সেরা নারী ক্রিকেটারদের মধ্যে একজন তিনি ছিলেন, একজন সুযোগ্য নেত্রী। নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়া ও নিজ ঘরোয়া দল নিউ সাউথ ওয়েলসের। 2013 সালের বিশ্বকাপের পরপরই 12 বছরের এক সমৃদ্ধ ক্যারিয়ার থেকে বিদায় নেন লিসা। লিসার রেকর্ড ও সম্মাননা। নাম্বার 1, নারীদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে 1000 রানের পাশাপাশি নিয়েছেন 100 উইকেট। নাম্বার 2, মোট 12 বার জিতেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট উইমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগ WNCL এর শিরোপা, যার মধ্যে নিজের নেতৃত্বে দলকে জিতিয়েছেন 5 বার। নাম্বার 3, 2009 বিশ্বকাপে সর্বোচ্চ 19 উইকেট নিয়ে হয়েছিলেন সেই বিশ্বকাপের শীর্ষ উইকেট সংগ্রহকারী। নাম্বার 4, অস্ট্রেলিয়ার হলুদ জার্সিতে জিতেছেন 2005 ও 2003 সালের বিশ্বকাপ ও 2010-এর টি-20 বিশ্বকাপ। নাম্বার 5, লিসা অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রথম নারী সদস্য। নাম্বার 6, এছাড়া লিসা প্রতিষ্ঠা করেছেন উইমেন ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ। নাম্বার 7, 2007 ও 2008 সালে জিতেছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার। নারী ধারাভাষ্যকার হিসেবে যাত্রা। 2015 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে ধারাভাষ্যকার হিসেবে যাত্রা শুরু করেন লিসা। সে বছর IPL এর বাকি 3 নারী ধারাভাষ্যকার অঞ্জুম চোপড়া, ঈশা গুহ ও সাবেক সতীর্থ মেল জোনসের সাথে ধারা বিবরণী দেওয়ার সুযোগ পান। আন্তর্জাতিক ও ফ্রাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে পুরুষ এবং নারী উভয় ক্রিকেটেই এখন ধারা বিবরণী দিয়ে যাচ্ছেন লিসা। লিসার আসল বাবা মার নাম জানা যায়নি, তবে লিসা ও ক্যাপ্রিনি যে তাদের দত্তক নেওয়া সন্তান সে কথা 2 মেয়ের কাছে কখনো লুকায়নি স্টেলেকার দম্পতি। লিসা ও তার অতীত কখনো মিডিয়া থেকে আড়াল করেননি। হয়তো এটাই বাস্তব যে বাস্তবতা লিসাকে দিয়েছেন এক নতুন জীবন এবং নতুন পরিচয়। তবুও এত যশ ও খ্যাতির ভিড়েও লিসা হয়তো খোঁজ করে যায় তার জন্মদাতা পিতামাতাকে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, অনাথাশ্রমের লাইলা থেকে আজকের লিসা হয়ে ওঠার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।